চলো আজ আমরা শুরু করছি লেন্স নির্মাতার সূত্র, লেন্স মেকার্স ফর্মুলা। একটা লেন্স তৈরি করতে গেলে, লেন্স প্রস্তুত করতে গেলে সেই লেন্সের ক্ষেত্রে তার বক্রতা ব্যাসার্ধ কত রাখলে একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করা যাবে। আজকে আমরা শিখব লেন্স নির্মাতার সূত্র, অর্থাৎ 1/f is equal to mu minus 1 into 1/r1 minus 1/r2 এই ফর্মুলাটা। এটা লেন্স নির্মাতার সূত্র, অর্থাৎ একটা লেন্স যখন আমরা তৈরি করব সেক্ষেত্রে ওই লেন্সে দুটো তলের বক্রতা ব্যাসার্ধ কত রাখলে এবং লেন্সের যে উপাদানে তৈরি তা প্রতিসরাঙ্ক কত হলে আমরা ওই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য কত তৈরি করতে পারবো তা আমরা এইটাকে নির্ভর করে আমরা করতে পারি। অর্থাৎ এইটা প্রমাণ করতে শিখব। কেন নির্মাতার সূত্র বলা হলো না, লেন্সটা যখন আমরা প্রস্তুত করব তখন ওই লেন্সের বক্রতা ব্যাসার্ধ কত রাখলে আমরা নির্দিষ্ট মানের ফোকাস দৈর্ঘ্যের একটি লেন্স প্রস্তুত করতে পারি। আচ্ছা, এর আরেক আলোচনা হবে, তা হলো একটা লেন্সকে বাড়িতে ছিল, থেকে বাড়িতে রাখা ছিল, সেখান থেকে আমি জলে রাখলাম, তাহলে তার ফোকাস দৈর্ঘ্যে কীরকম পরিবর্তন হবে আলোচনা করব আমরা। একটা লেন্স ছিল, এই লেন্সকে ঠিক এইভাবে আড়াড়িভাবে কেটে দিলাম, এইভাবে কেটে দিলাম। ওকে, লেন্সটা এখন তৈরি হয়েছে এরকম, কেটে দেওয়ার পর এখানে ফোকাস দৈর্ঘ্য যদি এফ হয় এখানে ফোকাস দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ লেন্সটাকে যখন এরকম লম্বালম্বিভাবে কেটে নিলাম তখন লেন্সের ফোকাস দৈর্ঘ্য কী হবে। তো চলো শুরু করি আজকে আলোচনা। আমরা একটা লেন্স নিয়েছি, ওকে, এই লেন্সটাকে একটি মাধ্যমে আমরা রেখেছি, এই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য কত হবে তার সূত্র চেষ্টা করব, লেন্স নির্মাতার সূত্র চেষ্টা করব। মিউ এল প্রতি সারাঙ্কে একটি উপাদান তৈরি লেন্সকে মিউ এম মাধ্যমে রাখা, অর্থাৎ একটা লেন্স, যে লেন্সটার উপাদানের প্রতিসরাঙ্ক আমরা বলছি মিউ এম এবং মিউ এম প্রতিসরাঙ্ক, অর্থাৎ যে উপা যে মাধ্যমে আমি লেন্সটাকে রেখেছি তার প্রতিসরাঙ্ক আমরা বললাম মিউ এম। এই লেন্সটা থেকে এইটা তার প্রধান অক্ষ, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এম, মিউ এম উপাদানের প্রতিসরাঙ্ক মিউ এল। ওকে, আচ্ছা, এবারে আমরা এল ও এল ড্যাশ এবং এল ও ড্যাশ এল ড্যাশ দুটো গোলীয় তল নিয়ে এই লেন্সটা গঠিত হয়েছে। ওকে, এইখান থেকে একটা বস্তু পি বিন্দু, সেখান থেকে আলোক রশ্মি বিকৃত হয়ে প্রথমে এই তলে আপতিত হল। মিউ এম ইজ লেস দেন যদি মিউ এল হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, না আলোক রশ্মিটা এই তলে এল ও এল ড্যাশ তলে প্রতিসরিত হয়ে যাবে। গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে কি সূত্র ছিল, তবে প্রথমে আমরা বলছি প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে একটা বস্তু আছে বি পি বিন্দু, প্রধান অক্ষের উপর পিতে
বস্তু আছে, এল ও এল ড্যাশড তলে প্রতিষ্ঠিত হলো, কিরকম হচ্ছে এটাকে একটু দেখিনি, এটা গোলীয় তল, ওকে, এই বিন্দু থেকে আলোক রশ্মিটা গেল এখানে, এবারে এইটা মিউ এম মাধ্যম, এইটা মিউ এল মাধ্যম, বলে দেওয়া হচ্ছে মিউ এম ইজ লেস দ্যান মিউ এল, তাহলে এই গোলীয় তলটা, অর্থাৎ এই গোলীয় তলটার নাম দিয়েছি এল ও এল ড্যাশ, এর যে বক্রতা ব্যাসার্ধ এই বিন্দুতে ধরো, এখান থেকে যদি আমি একটা এরকম লম্ব ধরি, তাহলে এই আলোক রশ্মিটা এই লম্ব এটা আপতন কোণ, তাহলে এইটা সোজা এইভাবে যাওয়ার কথা ছিল না, গিয়ে যেহেতু মিউ এল ঘন মাধ্যম তাহলে লঘু থেকে ঘনতা গেলে অবিলম্বের দিকে সরে আসবে, তাহলে আলোক রশ্মিটা এই রকম এইখান থেকে এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা এই যে এইটা এটা কি না বক্রতা ব্যাসার্ধ, তাহলে প্রথম গোলীয় তলে বক্রতা ব্যাসার্ধ কত ধরেছি আর ওয়ান, আর রশ্মিটা বোঝা গেছে, তাহলে গোলীয় তলে প্রতিসন্ধির ক্ষেত্রে গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, প্রতিসরণের ক্ষেত্রে দেখো কি সূত্র ছিল, সূত্রটা এরকম ছিল, ছিল মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইজ ইকাল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর, এটা গোলীয় তলে প্রতিসরণের সূত্র ছিল, মিউ টু কি ছিল না আলোক রশ্মি গোলীয় তলে প্রতিষ্ঠিত হওয়ার পর যে মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক বাই প্রতিবিম্ব দূরত্ব মাইনাস যে মাধ্যম থেকে এসে আলোক রশ্মিটা পড়লো তার প্রতিসারাঙ্ক বাই বস্তু দূরত্ব ইজ ইকাল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর, আর কি গোলীয় তলে বক্রতা ব্যাসার্ধ, তাহলে এই যে আলোক রশ্মিটা পি বিন্দু থেকে গিয়ে এল ও এল ড্যাশে আপতিত হয়েছে, তাহলে সেক্ষেত্রে এই সূত্রটাকে প্রয়োগ করে আমরা কি লিখতে পারি, কোন মাধ্যম থেকে যাচ্ছে মিউ এল বাই দূরত্ব কত ও পি, এটা কি ওপি বস্তু দূরত্ব, গিয়ে আলোক রশ্মিটা এই বিন্দুতে গেছে পি ড্যাশ, তাহলে আমরা কি বলবো কোন মাধ্যমে গেছে মিউ এল মাধ্যমে গেছে, প্রতিবিম্ব দূরত্ব কত ও পি ড্যাশ মাইনাস, দেখো এটা বুঝতে পারলে মিউ টু বাই ভি, মিউ টু মানে মিউ এল মাধ্যমে গেছে প্রতিষ্ঠিত হয়েছে, দূরত্ব কত কোথায় গিয়ে এইটা দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব ও পি ড্যাশ, ওকে মাইনাস কোন মাধ্যম থেকে গেছে মিউ এল বাই ইউ, ইউ কি ও পি ইকুয়াল টু মিউ এম কোন মাধ্যম থেকে গেছে মিউ এল মাইনাস মিউ এম বাই এর ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধকে আমরা বলছি আর ওয়ান, ওকে ক্লিয়ার হলো, এবার আলোক রশ্মি এই গোলীয় তলের জন্য আলোক রশ্মিটা এরকম গেছে, কেমন গেছে এটা সোজা এই পথে যেত না, গিয়ে দ্বিতীয় গোলীয় তলটার জন্য এটা গোলীয় তল এরকম আলোক রশ্মিটা আসছিল, না থাকলে এখানে মিলিত হতো, ওকে তারপরে যেহেতু এটা মিউ এল এটা মিউ এল এটা ঘন এটা লঘু, অবিলম্বটা যদি আমরা টানি এটা যদি অবিলম্ব হয় এটা ও ড্যাশ এটা সি টু এই দূরত্বটা আর টু, ওকে এই দূরত্বটা এই গোলীয় তলটা এল ও এল ড্যাশ এই গোলীয় তলের জন্য এটা আপাতত রশ্মি, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে লঘু মাধ্যমে যাচ্ছে, এটাকে ধরলাম পি কিউ, যে বিন্দুতে মিলিত হতো সেটা ছিল পি ড্যাশ, এই বিন্দুতে মিলিত হতো পি ড্যাশ মিলিত হয়েছে এইখানে গেছে, বলো ছবিটা ক্লিয়ার, গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে কোন গোলীয় তলে এল ও এল ড্যাশ, মানে এল ও ড্যাশ এল ড্যাশ তলে
প্রতিসরণের ক্ষেত্রে কি পাবে তুমি? এই গোলের তলটা তখন তাহলে কোনটাতে যাচ্ছে? মিউ এম, মিউ এম বাই কত দূর? তো ও ড্যাশ কিউ এখানে গঠিত হয়েছে, ও ড্যাশ কিউ এক্ষেত্রে এই গোলীয় তলটার জন্য। এটা কিন্তু অসৎ বস্তু, যদি না থাকতো এই বিন্দুতে মিলিত হতো, তাহলে দূরত্ব কত? ও ড্যাশ পি ড্যাশ মিউ এল বাই কোন মাধ্যম থেকে আসছে? আসছে কোন মাধ্যম? মিউ এল বাই ও ড্যাশ পি ড্যাশ ফিজিক্যাল টু ওকে মিউ এম মাইনাস মিউ এল বাই আর টু। কোন গোলীয় তলটার জন্য? এল ও ড্যাশ এল ড্যাশ এই গোলীয় তলটার জন্য। প্রথম বস্তুগুলো তো ও ড্যাশ পি ড্যাশ আসছে কোন মাধ্যম থেকে? মিউ এল থেকে, তাই মিউ এল বাই ও ড্যাশ পি ড্যাশ গেছে কোন মাধ্যমে? মিউ এল মাধ্যমে। প্রথম দূরত্ব কত? ও ড্যাশ কিউ, ও ড্যাশ কিউ ইজ ইকুয়াল টু মিউ এম মাইনাস মিউ এল বাই আর টু ওকে। তাহলে এই দুটো সমীকরণকে আমরা একটু নাম্বার দিই ওকে, এক নম্বর আর দুই নম্বর ওকে। আমরা এখানে লেন্স নিয়ে যত কথাই বলি না কেন, প্রত্যেকটা লেন্সকে আমরা ধরে নিই পাতলা লেন্স, পাতলা লেন্স, পাতলা লেন্স। তাহলে পাতলা লেন্স আমরা ধরছি ওকে, ধরলে তাহলে কি হবে? এর বেধটা খুব কম, খুব কম আছে। এখানে পাতলা লেন্সের ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা পাতলা লেন্স ধরে নিয়েছি সবসময় পুরো আলোচনাটাকে। ও পি ড্যাশ সমান কি? আমরা লিখতে পারি ও ও ড্যাশ প্লাস ও ড্যাশ পি ড্যাশ, এটা পি ড্যাশ ওকে। যেহেতু ও ও ড্যাশ কি লেন্সের বেধ, এই বেধটা খুব কম, তাহলে আমরা লিখতে পারি পাতলা লেন্সের ক্ষেত্রে, পাতলা লেন্স এটা বোঝানোর জন্য বললাম, পাতলা লেন্সের ক্ষেত্রে আমরা লিখতে পারি ও ও ড্যাশ নিয়ার ইকুয়ালস টু জিরো। তাহলে কি লিখব? ও পি ড্যাশ ইজ ইকুয়াল টু ও ড্যাশ পি ড্যাশ। দেখো পাতলা লেন্সের ক্ষেত্রে এটা বেধ ও ও ড্যাশ নিয়ার ইকুয়ালস টু জিরো, খুব কম, খুব কম পাতলা লেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা কি বলতে পারি? এটা যদি জিরো হয়ে যায় তাহলে ও পি ড্যাশ নিয়ার ইকুয়ালস টু, এটা নিয়ার ইকুয়ালস টু লিখি, কারণ জিরো তো নয়, নিয়ার ইকুয়ালস টু ও ড্যাশ পি ড্যাশ ওকে। ক্লিয়ার হয়েছে? চলো তাহলে আমরা এই সমীকরণটাতে, এই সমীকরণটাতে আমরা লিখে নেব যে কি ও পি ড্যাশের জায়গায়, ও পি ড্যাশের জায়গায় ও ড্যাশ পি ড্যাশ হচ্ছে কোনো একটা অর্ডার করব। তাহলে দু নম্বর ইকুয়েশন এবং এক নম্বর ইকুয়েশনে এবারে তুলনা করে পাচ্ছি। এই ইকুয়েশনটা কি লিখতে পারি? মিউ এল বাই ও ড্যাশ কিউ মাইনাস মিউ এল বাই ও পি ড্যাশ ইজ ইকুয়াল টু মিউ এম মাইনাস মিউ এল বাই আর টু। তিন নম্বর, তিন নম্বর ওকে, তিন নম্বর ক্লিয়ার। চলো আচ্ছা তোলা আছে, তুলনা তুলনা আমরা দেখি ইকুয়েশনটা থেকে এক এবং তিন, এক এবং তিন যোগ করি না, এক এবং তিন হয়েছে, এক এবং তিন যোগ করলে কি পাবে? এক তিন যোগ করলে কি পাবে? মিউ এম বাই কিউ ড্যাশ ও ড্যাশ কিউ মাইনাস মিউ এম বাই ও পি ইজ ইকুয়াল টু এক মাইনাস তিন করে পাই, তাহলে মিউ এল বাই এল বাই এল বাই আর ওয়ান মাইনাস এই
এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনটা যদি সিম্পল যোগ করে দিই তাহলে আসছে যোগ ওকে মিউ এম মাইনাস মিউ এল বাই আর ওয়ান ক্লিয়ার এটা এক নম্বর ইকুয়েশন এটা তিন নম্বর ইকুয়েশন সিম্পল যোগ করে দাও তাহলে মিউ এল বাই ওপি ড্যাশ মিউ এল বাই ওপি ড্যাশ এটা মাইনাসে আছে এটা প্লাসে আছে কেটে যাচ্ছে তাহলে থাকছে মিউ এল বাই ও ড্যাশ কিউ মাইনাস মিউ এল বাই ওপি ইজ ইকুয়াল টু যোগ করেছে যেহেতু মিউ এল মাইনাস মিউ এম বাই আর ওয়ান প্লাস মিউ এম মাইনাস মিউ এল বাই আর টু ওকে মিউ এল ও ড্যাশ মাইনাস ওপি এখান থেকে কমন নিয়ে নাও মিউ এম মিউ এল মাইনাস তাহলে প্রথমেটা হচ্ছে আর ওয়ান ছিল মাইনাস আর দেখো এখানে ছিল মিউ এম মাইনাস মিউ এল তাহলে আমি কমন নিয়েছি মিউ এল মাইনাস মিউ এম তাই এটা হচ্ছে এটা দিয়ে এটাকে ভাগ করে দাও অর্থাৎ মিউ এম দিয়ে দুপাশেই মিউ এম দিয়ে ভাগ করে কি বলতে পারি মিউ এল বাই মিউ এল তাহলে মিউ এম বাই এল মাইনাস এল দেখো এটা কি বলছি মাধ্যমের সাপেক্ষে মিউ এ এম মিউ এল ঠিক আছে মাধ্যমের সাপেক্ষে উপাদানের প্রতিসারাঙ্ক মাধ্যমের সাপেক্ষে উপাদানের প্রতিসারাঙ্ক মিউ এল বাই মিউ এল ওকে বাই ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর ওকে চলো এটা হচ্ছে গিয়ে লেন্স মেকিং এর সূত্র বেরোবে এই জায়গাটা তাই খুব ইম্পর্টেন্স এই কনসেপ্টটা বোঝানো ওকে আমি মিডিয়াম এম ফর মিডিয়াম এল ফর লেন্স লেন্স উপাদানে ওকে ইউ যদি ইনফাইনাইট হয় বস্তু যদি অসীমে থাকে ভি কোথায় লেন্সে গঠিত হয় ফোকাস মাইনাস ইনফাইনাইট বলতে পারি ওকে দ্যাট ইজ ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইনফাইনাইট ওয়ান বাই ইনফাইনাইট মানে জিরো এটাকে আমি আর লিখছি ওকে ওয়ান বাই এফ সমান পেলাম এল মিউ এল মাইনাস ওয়ান বাই ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু ওয়ান বাই এফ ওকে এটা লেন্স মেকিং এর সূত্র ওকে এই কনসেপ্টটা এইটা হবে এইভাবে মনে রাখতে পারো আইদার এটাকে আমরা কি লিখতে পারি এম মিউ এল তাহলে লিখতে পারি মিউ এল বাই মিউ এল মাইনাস ওয়ান ইন ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু ওকে ওয়ান বাই আর ওয়ান বাই ওয়ান বাই আর দেখো ফোকাস ধরবো তাহলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে আমরা যে লেন্সটা তৈরি করব সেই লেন্সের এই যে গোলীয় তলটুকু তার বক্রতা ব্যাসার্ধ প্রস্তুত করতে বস্তু নির্দিষ্ট করে আমি লেন্সটার ফোকাস ধরব স্থির করি আমি এই ফোকাস দৈর্ঘ্যের একটা লেন্স তৈরি করতে চাইছি তাহলে আর দুটো অর্থাৎ এই গোলীয় তল দুটো বক্রতার ব্যাসার্ধ আমাকে ঠিক করলে আমরা কিন্তু নির্ণয় করতে পারবো এবং ফোকাস দৈর্ঘ্য স্থির করতে পারবো এবং যে উপাদানের তৈরি তার উপরে নির্ভর করছে ওকে দেখে এটা সাধারণ ইকুয়েশন আমি করলাম এটাকে দুটো ভাবে আমি করি কোনো সাইন ডিরেকশন দিইনি কোনো জায়গা দিই এবং প্রত্যেকটা ক্ষেত্রে একটা কনসেপ্ট মেনে কিন্তু এই সূত্রটা প্রতিষ্ঠিত হলো কি লেন্সকে আমরা পাতলা লেন্স ধরেছি অবতল
লের ক্ষেত্রে এই সমীকরণটা কি হবে? অবতল লেন্সের ক্ষেত্রে সম অবতল, মানে দুটো তেলই উভয় অবতল, উভয় অবতল। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখি, শুধু চেঞ্জেসটা হবে আর এবং আর ওয়ান এবং আর এল ও এল ড্যাশ এর বক্রতা ব্যাসার্থ আর ওয়ান, এল ও ড্যাশ এল ড্যাশ এর বক্রতা ব্যাসার্থ আর ওয়ান, উপাদানের প্রতি সাধারণত নিউ এল, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। উপাদানটা আছে যে মাধ্যমে, সেই মাধ্যমের প্রতি সাধারণত নিউ এল। ওকে, সূত্রটা কি বেরিয়েছে, ওয়ান বাই এফ ইজ ইকুয়াল টু এম নিউ এল মাইনাস ওয়ান, ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু। চিহ্ন বিবেচনা আমরা কি পাচ্ছি, এই লেন্সটার ক্ষেত্রে আর ওয়ান প্লাস না মাইনাস, বস্তু থাকে এদিকে, তাহলে আর ওয়ান আর টু প্লাস। দেখো আমি আর ওয়ান মাপবো কোন দিকে, এখান থেকে এদিকে, এদিকে গিয়ে আর ওয়ান মাপবো, আলোকবস্যটা যাবে কোন দিকে, এদিক থেকে আপতিত আলোকবস্যের অভিমুখ কোন দিকে, এটা আপতিত আলোকবস্যের অভিমুখ, আপতিত রশ্মির অভিমুখ, আপতিত রশ্মি যাবে এদিক থেকে প্রথমেই, তাহলে এর ক্ষেত্রে আর ওয়ান তাহলে কি হচ্ছে বিপরীত দিকে গিয়ে মাপছো, আপতিত আলোকবস্যের বিপরীতে গিয়ে মাপছো, তাহলে আর ওয়ান হচ্ছে আর টু, আর টু হচ্ছে গিয়ে এই দিকে গিয়ে মাপবো, কোন দিকে মাপবে এইখান থেকে এদিকে, আপতিত আলোকবস্যি কোন দিকে যাচ্ছে এদিকে, তাহলে দিকে গিয়ে মাপছো, দ্যাট ইজ পজিটিভ। তাহলে এক্ষেত্রে এই চিহ্নটাকে দিয়ে ইকুয়েশনটা কি লিখছি, সমীকরণ ওয়ান বাই এফ ইজ ইকুয়াল টু এল মিউ এল মাইনাস ওয়ান, আর ওয়ানটাকে নেগেটিভ থাকলে মাইনাস ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু। ওকে, যদি দুটোই তাহলে আর ওয়ান এবং আর টু সমান হয়, তাহলে আর ওয়ান ইজ ইকুয়াল টু আর টু যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান বাই এফ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, এই মাইনাসটাকে কমন নিয়েছি, তাহলে মিউ এম এম মিউ এল মাইনাস ওয়ান বাই টু বাই আর সমান মাইনাস নেগেটিভ। ফোকাল লেন্থ তাহলে কি বেরোচ্ছে, ফোকাস করবো নেগেটিভ। ওকে, এবারে আমি এটা উত্তল লেন্সের জন্য যদি সমান বক্রতা ব্যাসার্থের হয়, তাহলে সমীকরণটা বাড়াচ্ছে ওয়ান বাই এফ ইজ ইকুয়াল টু এফ মিউ এল মাইনাস ওয়ান বাই টু বাই আর। দেখো উত্তল লেন্সের ক্ষেত্রে এফটা পজিটিভ বেরোলো, অবতল লেন্সের ক্ষেত্রে এফটা নেগেটিভ বেরোলো। ওকে বল, একদম ক্লিয়ার, পজ করে তুলনা করে
এখন আসছি আমরা প্রবলেমে। বলছি সমান বক্রতা ব্যাসার্ধের কাচের তৈরি একটি লেন্সের কাচের তৈরি যার প্রতিসারাঙ্ক এখানে বলে দেওয়া হচ্ছে 1.5 লেন্সের বায়ুতে ফোকাস দৈর্ঘ্য 10 সেমি হচ্ছে জলে প্রতিসারাঙ্ক 1.33 জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে। আচ্ছা, কি পরিবর্তন হবে কথাটার অর্থ কমবে না বাড়বে এই কনসেপ্টটা নেব, কারণ অনেক সময় আমাদের ক্ষেত্রে দেখা যায় এ ধরনের প্রশ্ন এমসিকিউ পার্টে দেওয়া হয়, এমসিপিওর মেমোরাইজ প্রশ্ন, মানে এটা কমে না বাড়ে এটা কনসেপচুয়ালি আমরা যদি একবার দুবার বের করি তাহলেই আমাদের ক্ষেত্রে একটা ধারণা থাকবে। ওকে, তো আমরা দেখে নিই কী অবস্থা, পজ করে ট্রাই করো পারছ কি না। সমান বক্রতা ব্যাসার্ধে দ্যাট ইজ R1 = R2 = R, উপাদানের তৈরি এক্ষেত্রে আমরা মিউ এল ধরছি 1.5। ওকে, এবারে বায়ুতে যখন ছিল হোয়েন মিউ এম ফার্স্ট কেস মিউ এম ওয়ান মিডিয়াম যখন ওয়ান ছিল, প্রথম কেসে মিউ এম ওয়ান আমি ধরছি ওয়ান বায়ুতে ছিল, সেক্ষেত্রে ফোকাল লেন্থ 1/F = মিউ এল বাই মিউ এম ওয়ান -1/2/R সমান বলেছে, সমান ধরলে ধরে নিয়েছি। ওকে, আচ্ছা উত্তল অবতল কিছু বলেনি তাই আমি উত্তল ধরেই করছি, যদি বলতো উত্তল অবতল ধরে করতে পারতে, দ্যাট ইকুয়ালস টু বলে দেওয়া আছে একটা মান F = 10 বলে দেওয়া আছে F = 10। ওকে, তাহলে F = দাঁড়াচ্ছে কি, F = দাঁড়াচ্ছে R/2 মিউ এল, মিউ এম মানে 1 - 1। ওকে, আচ্ছা এটা 1 নম্বর ইকুয়েশন, যখন মিউ এম 2 = 1.33 তাহলে সেক্ষেত্রে 1/F - মিউ এল বাই মিউ এম 2 - 1/2/R, তাহলে F - R/2 মিউ এল বাই মিউ এম 2 - 1। ওকে, তাহলে F1 এবং F ড্যাশড এদের মধ্যে আমাকে F ড্যাশড বের করতে হবে। ওকে, তাহলে আমি কি করব, দেখো আমাদের ক্ষেত্রে আছে R = বেরিয়েছে R/2 - 1। ওকে, তাহলে আর তুমি পাচ্ছ 10 × 2 × 1.5 - 1, এখান থেকে একটা ভ্যালু পাবে, দেখো
एफ एर मान टेन बोले तेल आर इज इक्ल टू भैल्यूटा पे ओके भैल्यूटा तुम्हें ये पुट करो तो टेन इंटू एफ डैश इज इक्ल टू टू इंटू पॉइंट फाइव वन पॉइंट फाइव माइनस वन पॉइंट फाइव आई टू इंटू मिवेल मान वन पॉइंट फाइव वन पॉइंट थ्री थ्री माइनस वन ओके एक क्षेत्र आमरा देखते पाबो पूरो भैल्यूगुलो के बसिए दिले जे भैल्यूटा पाबो ता हबे गिये फोर्टी चल्लिस सेंटीमिटार चल्लिस सेंटीमिटार एफ वन अच्छा ओके हलो ताहले की हलो दैर्घ्यर की परिवर्तन घटल फोकस दैर्घ्य छिलो कत टेन हलो कत फोर्टी तहले की होयेछे बृद्धि पेयेछे তাহলে একটা লেন্সকে বায়ু থেকে জলে বা বায়ু থেকে ঘন যে কোনো মাধ্যমে যদি নিমজ্জিত করা যায় তাহলে তার ফোকাস দৈর্ঘ্য কী হবে বৃদ্ধি পাবে ওকে এবারে আসছে যে একটা লেন্স এই লেন্সটার ক্ষেত্রে একটা লেন্স ছিল এটা আমার লেন্স এই লেন্সটাকে ঠিক আড়াড়িভাবে এরকম এরকমভাবে আমি কেটে নিলাম এখন লেন্সটার আকৃতি কেমন হয়েছে সমতল উত্তল এরকম হয়েছে এই কেটে নেওয়ার ফলে এরকম কেটে নিলে ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন ঘটবে ধরো এই অবস্থায় ফোকাস দৈর্ঘ্যটা ছিল এফ এখন ফোকাস দৈর্ঘ্য কত আচ্ছা এই অবস্থায় ফোকাস দৈর্ঘ্য এফ তাহলে আমি সূত্র লিখছি ওয়ান বাই এফ ইজ ইকাল টু মিউ এম মিউ এল মাইনাস ওয়ান ইন্টু দুটো সমত ধরে নিচ্ছি টু বাই আর এইটার দুটো গলীয়তলের বক্রতা ব্যাসার্ধ আর হলে তাহলে সমীকরণটা তো ওয়ান বাই এফ ইজ ইকাল টু এম মিউ এল মাইনাস ওয়ান ইন্টু টু বাই আর তাহলে এফ কত পাচ্ছি আর বাই টু ইন্টু এম মিউএল মাইনাস ওয়ান এখন কেটে নিয়েছ চলো প্রথমে আর ওয়ান এই গলীয়তলটা আর ওয়ান কত ইনফাইনাইট আর টু যেমন ছিল তাই আছে দ্যাট ইজ আর বক্রতা ব্যাসার্ধ দুজনের সমান বলেছিলাম তাহলে এর ক্ষেত্রে আর ওয়ান এই প্রথমটার পরেরটার ক্ষেত্রে আর টু সমান সমান ধরে নিয়ে আমি আর ধরে নিয়েছি এখন এইটার ক্ষেত্রে তাহলে সূত্র লাগাচ্ছে ওয়ান বাই এফ ড্যাশড ইজ ইকাল টু এম মিউ এল মাইনাস ওয়ান টু ওয়ান বাই ইনফাইনাইট ওকে মাইনাস ওয়ান বাই আর তাহলে দাঁড়াচ্ছে কী দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে এম মিউ এল মাইনাস ওয়ান না মাইনাস আসছে ওয়ান বাই আর তাহলে এফ ইজ ইকাল টু আর বাই মিউ এম মিউ এল মাইনাস ওয়ান ওকে এফ ড্যাশড তাহলে দেখো এক্ষেত্রে কী লিখতে পারি টু দিয়ে একটা গুণ করলাম নিচে টু দিয়ে একটা ভাগ করলাম এই মানটা কত এফ এর সাথে সমান দ্যাট ইজ মাইনাস টু ইন্টু এফ অর্থাৎ যখন ওরকম কেটে দেওয়া হচ্ছে তাহলে ফোকাস দৈর্ঘ্য ছিল এফ এখন কত হয়েছে টুয়াইস এফ এখন কত হয়েছে টুয়াইস এফ ফোকাস দৈর্ঘ্য কত দাঁড়ালো দুগুণ হয়ে গেল ওকে চলো এ পর্যন্ত ক্লিয়ার আসছি পরের পাশে